বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ওআইসি-ভুক্ত ১৪টি দেশের রাষ্ট্রদূত তার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা জানান। বাংলাদেশ থেকে ফিলিস্তিনে ওষুধ এবং জরুরি সহায়তা পাঠানো হবে বলেও রাষ্ট্রদূতদের জানান প্রধানমন্ত্রী। পরে এই নিয়ে ব্রিফিং করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান, ফিলিস্তিন ইসরায়েল সমস্যার মূল কারণ সমাধান করতে এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পররাষ্ট্র সচিব বলেন, গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বারবার ধন্যবাদ দিয়েছেন আপনারা। বাংলাদেশের যে স্ট্যান্ড আছে প্যালেস্টাইনের ব্যাপারে, সেই স্ট্যান্ডের ভূয়সী প্রশংসা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী যেটা উল্লেখ করেছেন যে এই সমস্যার মূলে যে কারণগুলো আছে সেগুলো চিহ্নিত করে বিশ্ব সম্প্রদায়ের অচিরেই একটা সমাধান বের করতে হবে এবং মুসলিম উম্মার যে ঐক্য, সেই ঐক্যের উপরে উনি বারবার জোর দিয়েছেন যে এই ঐক্য না থাকলে পরে ওয়েস্টার্ন কান্ট্রিজ অন্য যারা আছে তাদের থেকে আমরা সবগুলো আদায় করতে পারবো না এবং ইসরায়েলকেও মানানো ডিফিকাল্ট হবে।